নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আর একটি নতুন ভিডিওতে স্বাগত তো বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন আপডেট খবর বেরিয়ে আসছে তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সেই আপডেট খবরটি একেবারে জানাবো তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড়ো যে আপডেট খবরটি বেরিয়ে আসছে আশা কর্মীদের এর ভাতা বাড়ানো হলো হ্যাঁ বন্ধুরা আশা কর্মীদের মাইনে বাড়ানো হয়েছে তো কত টাকা বাড়ানো হয়েছে কবে থেকে পাবেন সমস্ত আপডেট খবরটি এই ভিডিওটির মাধ্যমে জানাবো তাই বন্ধুরা ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না বন্ধুরা ভাতা বাড়ালো রাজ্য সরকার আশা কর্মীদের উৎসাহ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর সেই মতো এক হাজার টাকা উৎসাহ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তে খুশি আশা কর্মীরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে আশা কর্মীরা নিঃশব্দে কাজ চালিয়ে যাচ্ছে একেবারে সামনের সারি যোদ্ধা হিসাবেই স্বীকৃতি দেওয়া হয়েছে আশা কর্মীদের গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে তারা করোনা সংক্রমণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করছে যাতে কোনো ধরনের জ্বর কিংবা করোনা উপসর্গ দেখা দিলেই এলাকার মানুষজন যাতে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন সেই বিষয়ে অবহিত করেন চুপিসারে যেভাবে আশা কাজ চালিয়ে যাচ্ছেন তাতে প্রশংসা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলেন আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ আছে এমন চার হাজার তিনশো জন রোগীর সন্ধান দিয়েছে রাজ্যের সন্ধানে অ্যাপের সাহায্যে অসুস্থদের তথ্য সংগ্রহ করেছেন করোনা পরীক্ষায় সেই তথ্য বিশেষ কাজে লেগেছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা তাদের কাজের এই স্বীকৃতি হিসাবে এক হাজার টাকা করে উৎসাহ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তো আশা কর্মীদের কাজকে আগেই স্যালুট জানানো হয়েছিল রাজ্যের তরফ থেকে করোনা মোকাবিলায় তাদের সামনের সারি সৈনিকের সম্মান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা তাদের দশ লক্ষ টাকার বিমার আওতাও এনেছেন তিনি এবার আরও এক হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেন অর্থাৎ যে আশাকর্মীরা রয়েছেন আশাকর্মীদের যে বেতন তা কিন্তু বাড়ানো হলো এক হাজার টাকা করে তাদের ভাতা বাড়ানো হয়েছে তো এবার থেকে তারা এক হাজার টাকা করে ভাতা বেশি পাবেন তো রাজ্যের তরফ থেকে আশাকর্মীরা মাসে সাড়ে তিন হাজার করে টাকা পান তো এবার থেকে এক হাজার টাকা বাড়ানোর ফলে তারা সাড়ে চার হাজার টাকা করে পাবেন তো ওটা রাজ্যে তিপ্পান্ন হাজার আশাকর্মী রয়েছেন যারা নিজের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন তো তাদের সেই সম্মান জানানোর জন্য এই উৎসাহ ভাতা ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফ থেকে তো এবার থেকে সকলকে এক হাজার টাকা করে বেশি ভাতা দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আপডেট আপডেট খবরটি জানালাম তো ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না